হাদিস মেনে শুধু অন্য কিছু মানি না, তাহলে নবীজির হাদিস আছে সহিহ হাদিস, বিশ্ব নবীর 11টা স্ত্রী ছিল, আপনাকে বিয়ে করা লাগবে 11টা, আপনি হাদিস মানছেন? নবীজির হাদিস আছে সহিহ হাদিস এটা। নবীজি একবার একটা ময়লা জায়গায় গেলেন, তিনি দাঁড়িয়ে প্রসাব করলেন, তাহলে দাঁড়িয়ে প্রসাব করা এটা নবীজির সন্ন্যাত না, এটা নবীজির আদর্শ না, আল্লাহর নবী জীবনে একবার ওটা করেছিলেন, ওখানে বসলে ময়লা লেগেছে, তো এটা হাদিস, এটা কি তাহলে আপনি করতে পারবেন? এই ছোটখাটো বিষয় নিয়ে আজ এই গন্ডগোল গুলো এতদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা আমাদের ভেতরে মর্মালিন্য গন্ডগোল বাইরে লাগিয়েছিল, এখন এই হাত বাঁধা নিয়ে আমিন জোরে বলা, আসতে বলা নিয়ে, মোনাজাত নিয়ে, এগুলো নিয়ে আজ গন্ডগোল মসজিদের ভেতরে এনে দিয়েছে। মুসলমান নামাজিদের ভেতরে এখন মিল নেই, কথা বলে না কেন? এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, সূক্ষ্ম চক্রান্ত এটা। আল্লাহ আকবার বলে যদি বুকে হাত বাঁধে নাভিতে বাঁধে ছেড়ে দেয় কোনো অসুবিধা নেই, কোনো বাবার বেটা বলতে পারবে না যে নামাজ হবে না। হয়তো হাদিসের দুর্বলতা থাকতে পারে সনদের মতনের দিক থেকে, কিন্তু নামাজ হবে না আপনি বলতে পারবেন না। যেই সাহাবি নবীকে যে অবস্থায় নামাজ পড়তে দেখেছে সেইটাই বর্ণনা করেছে। কেউ হয়তো বুকে হাত বাঁধা দেখেছে, সে বর্ণনা করেছে বুকে হাত বাঁধা সহি, কেউ দেখেছে নাভিতে হাত বাঁধা, সে বর্ণনা করেছে হাদিস নাভিতে হাত বাঁধা সহি, কেউ দেখেছে আল্লাহ আকবার নয় হাত ছেড়ে দিয়েছে, ও বলেছে নবীকে আমি দেখলাম নবী যে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিয়েছে, তিনটা জায়গা। আপনাকে যদি স্যার বলে দশ কতই কতই হবে বল, আপনি যদি বলেন পাঁচ আর পাঁচে দশ হবে না, একটা বলেন কেন? আপনি যদি বলেন সাত আর তিনে দশ হবে না, আমি যদি বলে আট আর দুয়ে দশ হবে না, তিনটায় যায় আছে, দশ পর্যন্ত যেতে পারলেই হবে। আর এই নিয়ে তুমি ফতোয়াবাজি করে মসজিদ আলাদা করে এখন দল বিদলে বিভক্ত হয়ে গেছে, হানাফির লোক ও আছে আহলে হাদিস ও আহলে কোরআন, তো কি দরকার এগুলো? মৌমাছির কাছ থেকে শিক্ষাটা নিয়ে উপলব্ধ হওয়া লাগবে, শুধু ফরজ আর ওয়াজিব যদি ঠিক থাকে বাকি কোনো দরকার নেই, ওগুলো পড়ে নামাজই পড়ে না ফরজ নামাজ, সেখানে তোমার ফতোয়া নেই। বাংলাদেশের যশোরে একবার মারামারি হচ্ছিল এইটা নিয়ে, কেউ জোরে আমিন বলে কেউ আসতে আমিন বলে, এক লোক মেয়ের বাড়িতে আছে মিষ্টি নিয়ে, পরে সে ভেতরে বসে তুই জোরে আমিন না আসতে আমিন, আমি যদি জোরে বলি তাহলে সামনে আছে আসতে লোক আমারে মারবে, ডাক দিয়ে বসে ভাই আমি নামাজই পড়ি না, আমি হাসতেছি। এই চলছে এখন সারা বাংলাদেশে, মৌমাছি এমনি আল্লাহ নাজিল করেনি তার নামে সোরা, ওরা ঐক্যবদ্ধ থাকে, যেখানে যায় ঝাঁক ধরে যায়। তিন নম্বরে মৌমাছিরা সম্মাকুনি মিন কুল্লি সামারত, আল্লাহ তাআলা বলেন মৌমাছিরা মধু সংগ্রহ করার জন্য ওরা সব সময় ফুলে বসে, কোন সময় আজ পর্যন্ত শুনবেন না দেখবেন না মৌমাছি কোন নাপাক জায়গায় বসেছে, যদি বসে ওর খবর আছে, কারণ মৌমাছির বাসার ভেতরে প্রায় চার তিন স্তরের নিরাপত্তা বাহিনী আছে, প্রথমে রানী আছে, এরপরে পিওপা আছে, এরপরে গার্ড আছে, আর আপনি বাইরে যেগুলো দেখতে পান এগুলো শ্রমিক, ওরা নিজের বাসা থেকে কমপক্ষে দশ মাইল দূর পর্যন্ত চলে যায়, কিন্তু কোনদিন মৌমাছি রাস্তা হারায় না। বিজ্ঞানীরা যে রাস্তা বানিয়েছে কক্সবাজারে যে রাস্তা মেরিন ড্রাইভ, এটা মৌমাছির কাছ থেকে শিক্ষা নিয়ে বানিয়েছে। কক্সবাজার রাস্তার নাম কি? কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যে রাস্তা নাম কি? মেরিন ড্রাইভ। এই রাস্তাটা মৌমাছির কাছ থেকে শিক্ষা নিয়ে বানিয়েছে। আশ্চর্যের বিষয় মৌমাছিরা কোনদিন তাদের বাসা পথ হারিয়ে ফেলে না। আমাদের এখান থেকে কি শিক্ষা নেওয়া লাগবে? মৌমাছিরা নিজের খাদ্য অনুসন্ধানের জন্য চলে যায় দশ মাইল দূরে, কিন্তু কোনোদিন বাসা হারায় না। আমরা আজ মুসলমানেরা খাদ্য
এর জন্য বাসা থেকে বের হওয়ার পরে আমাদের আসল বাসার কথা ভুলে যায়। আমাদের আসল বাসা হচ্ছে জান্নাত, আমাদের বাবার বাড়ি কোনটা? তোমার স্ত্রীকে বিয়ে দিয়ে দিলাম, সাহাবার নিয়ে চলে যাও, কোথায় যাবে? জান্নাতে যাও। শব্দের দিকে খেয়াল করেন, আনতা ওয়াজাউজুকাল জান্নাত, তুমি এবং তোমার স্ত্রী, তোমার বাড়ি জান্নাত, চলে যাও। এখানে বিয়ে করার পরে আপনি ঘর সামায় থাকতে পারবেন না, কি বিয়ে করার পরে আনতা ওয়াজাউজুকাল জান্নাত, আপনার স্ত্রীকে নিয়ে যাওয়া লাগবে আপনার বাবার বাড়ি। আর এখন অনেক মানুষ ঘর সামায় থেকে যাচ্ছে, এখানে অনেক ঘর সামায় আছে, হাত তোলেন তো কারণ আছে, আছে, আমি সব দেখেই বুঝতে পারছি, বলবো হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন, ঘর সামায় কারণ আছে, এই যে একজন, আপনি কি ঘর সামায়? বিয়ে করার পরে আপনার স্ত্রীকে কি শ্বশুর বাড়ি রেখে যাবেন না বাবার বাড়ি নিয়ে যাবেন? বলেন, বাবার বাড়ি নিয়ে যাওয়ার পরে কি করবেন? অকুলা দিবসন, আল্লাহ বলেন তোমরা দুইজনে খাবে, সুতরাং বিয়ের আগ পর্যন্ত আপনি যা খেয়েছেন মন মতো না, এখন আর চলবে না, যত খাবে আপনার স্ত্রীকে ওই পরিমাণের খাবার খাওয়ানো লাগবে, ওই দামি পোশাক তাকে পরানো লাগবে। ইসলাম বলে অধিকার দেয়নি নারীকে, কে দিয়েছে? কোরআন পড়ে না পায় বসে না, অকুলা দিবসন দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, আদম এতদিন যাই করেছো করেছো মন মতো বেরিয়েছো, হবে না, এখন থেকে বিয়ে দিয়ে দিলাম, স্ত্রীর সাথে যতটুকু তুমি খাবে ওই পরিমাণে তাকে খাওয়াবে, যে পরিমাণের পোশাক দামি পরবে ওকে ওই দামি পোশাক পরাবে। নিজের মোবাইলের দাম 3 লাখ টাকা, আর স্ত্রীকে দিয়েছে 700 টাকার নোকিয়া, হবে না, কোলা দিয়েছেন আল্লাহ, শুধু কোলা না, রাবাদান হাইতো সে তোমা, ওকে মাঝে মাঝে স্বাচ্ছন্দ্য বোধ করানোর জন্য বেড়াতে যাবে, এই বেড়ানোর পদ্ধতি আমার আল্লাহ কোরআন দিয়ে শিখিয়ে দিচ্ছেন, স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে আনন্দ উল্লাস করবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে, তা না, ওয়ালা তাকরাবা হাদিস সাজারতা, আল্লাহ বলেন এই গাছটার নিকটে যাবে না, এই গাছ কোন গাছ? এটা শুধু জান্নাতের বিষয় হলে আল্লাহ কোরআনে দিতেন না, এটা আমার আল্লাহর নির্ধারিত হদ সীমানা, দুনিয়ায় বিয়ে করার পরে এমন এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে আল্লাহর বিধান লঙ্ঘন হয়। আপনি বিয়ে করার পরে বউকে নিয়ে এমন জায়গায় যাচ্ছেন যেখানে গেলে পর্দা থাকে না, পর্দা সব আসমানে চোল খায়, কথা বলেন না কেন? এরকম বিয়ে অনুষ্ঠানে গেলেন যেখানে গেলে পর্দা রক্ষা করা যায় না, এরকম বিয়ে অনুষ্ঠানে এমন জায়গায় বেড়াতে গিয়েছেন যেখানে গেলে পর্দার বিধান যে লঙ্ঘন হয়ে যাচ্ছে, নির্ধারিত সীমানায় থাকা যায় না, ওখানে যাওয়া যাবে না, এমন পোশাক তাকে পরানো যাবে না যেটা পরালে মানুষ আরো তার দিকে আকৃষ্ট হয়ে যেতে পারে, এর নাম হলো আতাকরাবা হাদিস সাজার ফাতাকুনা মিনা সালিমিন, যদি চলে যাও আল্লাহর নির্ধারিত সীমানা বাদ দিয়ে তুমি জালেম হয়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মহামাজে শিক্ষা দিচ্ছে পৃথিবীর মানুষেরা, খাদ্য অনুসন্ধানের জন্য তোমরাও বাড়ি থেকে বের হয়ে চলে যাও, আমরাও যাই, কিন্তু আজ পর্যন্ত আমরা নিজেদের বাড়ি আমাদের বাসা কোনোদিন ভুলে যাইনি, তোমরা তোমাদের বাসা বাবার বাড়ি জান্নাত তোমরা কিন্তু ভুলে গিয়েছো, কারণ ওই জায়গায় আবার যাওয়া লাগবে, কোন কায়দায়? ওই কাজগুলো আর তোমরা করো না, তোমরা শিক্ষা নাও যে বাবার বাড়ি থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আবার ওই জায়গায় যাওয়া লাগবে, নাকি এই কথা বলেন? ওই জায়গায় যেতে হলে মৌমাছিরা কি করে?
নিজের বাসা থেকে 10 মাইল দূরে মনে করেন গিয়েছে এই মৌলভী বাজার, বড় লেখাপড়া দৌলতপুর এক মাঠের ভেতরে সরিষা ক্ষেত, ঝাঁক বেঁধে এসে দেখে এখানে সরিষা 5 লক্ষ সরিষা গাছ, 2.5 লক্ষ পুরুষ সরিষা গাছ, 2.5 লক্ষ নারী। এখন তো এই দুই নারী আর পুরুষ এক জায়গায় মিলিত না হলে কোনোদিন ফসল ফল ফুটবে না, ফুটবে এই পরাগায়ন পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির মাধ্যমে করেছেন। আপনি যদি কামলা নিয়ে শ্রমিক নিয়ে এটা করাতে যান, কারণ ওই ফুল দুইটা ফুল কোনোদিন এক জায়গায় হতে পারবে না, ওদের হাত পা আছে নেই। মৌমাছিদের দ্বারা আল্লাহ এটা করাচ্ছেন, পুরুষ ফুলে বসার পরে আবার যখন মহিলা ফুলের উপরে বসে এই পরাগায়ন পদ্ধতির মাধ্যমে মার আল্লাহ ফল জমিয়ে দেয়। আপনি যদি 1 বিঘা জমিতে 5 লক্ষ সরিষা গাছ জন্মাতে পারেন, অতগুলো গাছের জন্য 20,000 শ্রমিককে আপনার কাজ করানো লাগবে টাকা দিয়ে। বিজ্ঞান বলেছে শুধুমাত্র মৌমাছি নামক এই প্রাণীটা যদি আমার আল্লাহ দুনিয়া থেকে তুলে নেয়, তাহলে 70% খাবার আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে, কারণ ফল ফলবেন আপনি খাবেন কি? আমার কথা মাথায় বোঝা যায়নি? ওই এক স্যার গেট চলে গেছে, বাসায় আছে আরো যারা দায়িত্বে দারোয়ান গেটের যে ম্যানেজার আছে পেও পাশে রানী আছে, এরা শক্তিশালী কিছু রেখে যায়। আর ওরা চলে গেছে ঝাঁক বেঁধে সরিষা খেতে, এতগুলো মধু একবারে তো নিয়ে যাওয়া যাবে না, কারণ একটা মৌমাছি সর্বোচ্চ হায়াত পায় 12 দিন। কয়দিন? এই 12 দিনে 1 চামচের অর্ধেক হাফ চামচ মধু সংগ্রহ করতে পারে। এতগুলো ফুলের বাগান ফলের বাগান, এখান থেকে তো মধু নিয়ে যাওয়া লাগবে, কিন্তু কি করে আমরা কয়জন নিয়ে যাব না? তখন ওই জায়গা থেকে সূর্যের দিকে তাকায়, সূর্যের রশ্মির সাথে ওর মাথার উপর একটা অ্যান্টিনা টাঙানো আছে, ওইটার সাথে আঘাত লাগে ধাক্কা লাগে আর মুখ দিয়ে একটা আওয়াজ করে, ওই আওয়াজটা মার আল্লাহ ছোট্ট মৃদু আওয়াজটা ওর বাসা পর্যন্ত পৌঁছিয়ে দেয়। ওরা ওখান থেকে ঝাঁক বেঁধে এবার চলে আসে। এই পরাগায়ন পদ্ধতি যখন শেষ হয়ে যায়, ফুল এই ফুলের সাথে ওই ফুলের সংগ্রহ ব্যবস্থা করে দেয় এই মৌমাছির মাধ্যমে। আমার আল্লাহ পাক এই মৌমাছিকে যখন বাসা যখন ফিরে যায়, প্রথমে এই গার্ডের কাছে দেখানো লাগে মধু। ও গার্ডের কাছে মধু দেখাতে গিয়ে ওর যে চাক আছে, আমি লিখে এনেছি তাফসির থেকে, ওর যে চাকের ভেতর থেকে 3টা 4টা জিনিস বিজ্ঞান বের করেছে আজ পর্যন্ত। 1 নম্বরে টেকনোলজি, মৌমাছির যে বাসাটা অর্থাৎ দেখবেন 2 কোণ 3 কোণ 4 কোণ হয় না, মৌমাছির প্রতিটি বাসা ওই ফাঁকা হয় 6 কোণের। আপনি এই যে কাঁটা কম্পাস দিয়ে মাপ দিয়ে দেখবেন কোন কোণ কোন কোণের চাইতে ছোট বড় নেই, সব সমান। এই যে জ্যামিতি আবিষ্কার করেছে মৌমাছির এই বাসা আবিষ্কার বাসা গবেষণা করে। 2 নম্বরে এই যে কেমিস্ট্রি যেটা তৈরি হচ্ছে ইন্টারে পড়ায় যেগুলো, মৌমাছি তার ওই ছোট্ট বাসার ভেতরে যতগুলো চাক তৈরি করা আছে ছোট্ট ছোট্ট, কমপক্ষে 35 কেজি মধু নিচের দিকে ঝুলিয়ে রাখতে পারে। নিচে কিন্তু আটকিয়ে রাখার মতো কিছু নেই, কিন্তু মধু ঝুলে থাকে না, এক একটা চাকে কমপক্ষে 35 কেজি পর্যন্ত মধু আমার আল্লাহ মৌমাছিদের মাধ্যমে ঝুলিয়ে রাখে। এখান থেকে কেমিস্ট্রি নামক যে সাবজেক্টটা বানিয়েছে বিজ্ঞান গবেষণা করে, আর খালি মধু খেয়ে পায়খানা করছে। 3 নম্বরে মেডিকেল সায়েন্স, এখান থেকে এই যে সম্মাকুলি মেঙ্কুল্লি সামারত, ও শুধু ফুলে ছাড়া কোনো জায়গায় নাপাক জায়গায় বসে না। এখন যে ঔষধ আবিষ্কার হচ্ছে, ঔষধকে ভালো রাখার জন্য ঔষধ যেন পচন না ধরে এই জন্য 2টা জিনিস বিজ্ঞান ব্যবহার করছে, 1 নম্বরে মধু 2 নম্বরে মদ। মদ দিলে ঔষধ ভালো থাকে পচে না, মধু দিলে ঔষধ পচে না ভালো থাকে। 2টা জিনিস গবেষণাগারে রেখে দেখেছে, মধু দিলে ঔষধটার মান ভালো থাকে পচন ধরে না, মদ দিলেও ভালো থাকে কিন্তু মদের চাইতে মধুটা কার্যকারী বেশি। আল্লাহর নবী জানিয়েছেন এই ছোট্ট পানিটা এত শক্তিশালী,
এই হাফসামিস পানি যদি মৌমাছির পেটে থাকে, ওমার দিনে হাফসামিসের অর্ধেক খায়, বাকি অর্ধেক আল্লাহর বান্দাদের জন্য ওই সাকের ভেতরে জমা করে রাখে। তাম দুনিয়া যদি এই 12 দিনে ঘরে আর কিছু খাওয়া লাগবে না, এত শক্তিশালী এই পানিটা। প্রথমে বাসায় যাবার পরে ওকে পরীক্ষা করার জন্য গার্ড সিনিয়াসে বলে, দেখি আপনার শরীরটা আগে পরীক্ষা করব। এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, শরীর পরীক্ষা কেন, কারণ আপনি বাসা থেকে চলে গেছেন বাইরে ইনকাম করার জন্য, উপায় করার জন্য, আপনার উপায় হালাল না হারাম এখানে রাখতে হলে আগে পরীক্ষা করা লাগবে। আর এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার হাত আর পাও, কারণ ইনকাম করতে মানুষ এই দুইটাই ব্যবহার করে বেশি। মৌমাছির যদি পায়ের ভেতরে হাতের ভেতরে কোন রকমের নাপাক কিছু পায়, যদি নর্দমার কিছু পায়, সঙ্গে সঙ্গে রিলে করে পিউপার কাছে, পিউপার সংবাদ পৌঁছিয়ে দেয় রানীর কাছে, রানী এই মধুটা তো আল্লাহর বান্দাদের জন্য, কোন নাপাক জায়গায় বসতে আমার আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে, কারণ নাপাক জিনিস বান্দাদের পেটে গেলে অসুখ হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং নাপাক জিনিস পায়ে করে নিয়ে এসেছে, একে কি প্রবেশ করতে দেব না মেরে ফেলবো? রানী সঙ্গে সঙ্গে আদেশ দেয়, নাপাক জায়গায় বসাও নিষেধ, বসেছে কেন, ওরে মেরে ফেলো, ওরে মেরে ফেলো। কি বুঝলেন এখান থেকে? মৌমাছি কোন হারাম জিনিস, নাপাক জিনিস শরীরের পায়ে হাতে করে নিয়ে এসে বাসায় রাখতে পারে না, কিন্তু আমরা ইনকামের জন্য বাইরে যখন যাই, হারাম হালাল ভাষা বাসি নেই বাবা, সাজালাল সব হালাল। এই শিক্ষা নিলে তুমি মহাসি থেকে মায়ের পেটের ভেতরে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাপাক কোন জিনিস খাবার দেননি। এই যে 6 মাস যখন বয়স হয়ে যায় মায়ের পেটে একটা বাচ্চা, তখন খাবারের প্রয়োজন হয়, ক্ষুধার উদ্রেক দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে কিন্তু নাপাক জিনিস তোমার মুখ দিয়ে খাওয়াতে পারতাম মায়ের ওই মাসিক অসুখ বন্ধ করার রক্ত, কিন্তু না, আমি জানি আমার বান্দা দুনিয়ায় যাওয়ার পরে মুখ দিয়ে আমি আল্লাহর নামে জিকির করবে, এই জন্য ওই রক্তটা আমি নাভির সাথে নাভির তার সংযোগ করে পাস করে দিয়ে আস্তে আস্তে ওইটা খাওয়ানোর পরে তোমারে বড় করি। মায়ের পেটের ভেতরে মুখটা আমি নাপাক করি নাই, পবিত্র রেখে দিলাম, আর দুনিয়ায় আসার পরে আমার এই পবিত্র মুখ দিয়ে তুমি কত অপবিত্র জিনিস, ব্যারাক, আশা, দুরাশা, নিরাশা, ওয়ার্ল্ড ভিশন, কারিতাস, এই কথা বলছে না কেন? আজ মুসলমান হারাম কর হয়ে গেছে, এই সমস্ত জিনিসগুলো খায় আর মগল বাজাচ্ছে। অনেক মুসলমান এখানে বসে আছে যারা সুদের সাথে 100% জড়িত, আস্তে বলেন, ব্যবসা বাণিজ্য যারা করছেন এটা যেহেতু গ্রাম অঞ্চল, ব্যবসা বাণিজ্য যারা করবেন, চাষবাস করবেন, যেন সুদের কোনো বিষয় যুক্ত না হয়, কারণ চায়রা না সুদ খাওয়া মায়ের সাথে 36 বার জেনা করার সামিল। আমার ভাইরা, এলাকায় যেহেতু চাষবাসের ব্যবস্থা বেশি গ্রাম অঞ্চলে, আমি এবার ফতোয়াটা বলছি, আপনি মনে রাখবেন যেন সুদের সাথে জড়িয়ে না যান। জমি জায়গা দিয়ে যারা কাজ করে খায়, এক নাম্বার এই যে লিজ বলে, বন্ধক বলে, এরপরে খেয়ে দে সুদ বলে, এলাকায় কি আছে আমি জানি না, চাষ করে খান যারা কৃষক তাদেরকে বলছি এদিকে তাকান। আমি এই মুরব্বির কাছে 1,00,000 টাকা নিলাম, 1 বিঘা জমি দিয়ে দিলাম, যাবি করে খান, চাষবাস করে উনি খাচ্ছে, যতদিন টাকা ফেরত না দেবে ততদিন ওনার জমি উনি চাষ করে খাবে, ফেরত দেবে না, এর নাম কি? বন্ধক। এটা দায়েছিলেন হারাম, সুদ হবে, এই সিস্টেম করছেন কারা, হাত তোলেন তো, এলাকায় মনে হয় নেই, আছে তাহলে হাত তুলছে না কার ভয়ে, না এই কয়জন মানুষ এখানে আপনার লজ্জা করছে, সুদ খেলেছে মায়ের সাথে জেনা করার সামিল, যদি কেউ করে থাকেন আমি এটা সাইজ করার পদ্ধতি বলছি, এবার আপনি ভালো করে শোনেন, এই শুনতেছে না, আপনি শুনছেন না, থাক, উনি যতদিন পর্যন্ত করে খাচ্ছে খাক, আমার টাকা ফেরত দিলে জমি ওনারে দিয়ে দেব, বন্ধক বলে এটা,
হারাম সুদের সাথে জড়িত জায়েজ নেই। জায়েজ করার পদ্ধতি দুইটা, কয়টা বলুন? এক নাম্বারে ওই জমি যতদিন উনি চাষবাস করে খাবে ততদিন উনি ওই জমির খাজনা সরকারকে যেটা দেওয়া লাগে ওনার দেওয়া লাগবে। এক বিঘা জমিতে 67 টাকা, এলাকায় কয় টাকা? একই আছে, 67 টাকা প্রতি বছরে বছরে ওনার দেওয়া লাগবে। দুই নাম্বারের পদ্ধতি এই, যতদিন উনি টাকাটা ফেরত না দেবে, যখন ফেরত দেওয়ার সময় হবে, ওই 1,00,000 টাকা নিয়েছিল সর্বোচ্চ 8,000 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে, যেন জুলুম হয়ে না যায়। আমার কথা মনে হয় বোঝা যায়নি, বোঝা গেছে? এই দুইটা পদ্ধতি পালন করলে জায়েজ হয়ে যাবে। খাজনা দিয়ে দেবে না, টাকা নেওয়ার সময় কমপক্ষে 8-10,000 টাকা কম নেবে। এই কথা ওনা বুঝলে আমার বলে বুঝেছে। দুই নম্বরের নিয়ম হচ্ছে, আমি 1 বিঘা জমি দিলাম, প্রতি বছরে বছরে উনি আমি আঁকে 10,000 করে টাকা দিব, উনি করে খাবে, প্রতি বছরে 10,000 করে টাকা আমারে দেবে, এটা জায়েজ আছে, কারণ এটা জুলুম হয় না। তিন নাম্বারে উনি 20,000 টাকা আমি নিলাম, 1 বিঘা জমি দিলাম, 2 বছর বা 3 বছর সময় দিয়ে দিলাম, যার নিয়ে এই ক্ষেত্রে করে খাবেন, এই টাকা আপনারে আর ফেরত দেওয়া লাগবে না, আপনি চাষবাস করে 2 বছরে খেয়ে নেবেন, এই টাকাও শোধ, খেয়ে দিয়ে শোধ। এর নাম কি? সে যাই বলেন আপনারা বুঝে ফেললেই হবে, আমার আর ব্যাখ্যা করার দরকার নেই। চাষবাস যারা করে খাচ্ছেন এই নিয়মে করেন, আর ব্যবসা যারা করেন, এতে টাকা পয়সা দিয়ে অনেকে ব্যবসা করে, ব্যাংকে টাকা রেখে যারা ব্যবসা করেন, সে ইসলামী ব্যাংক হোক আর জনতা ব্যাংক হোক আর রূপালী হোক আর সোনালী হোক চৈতালী হোক, যে ব্যাংক হোক, ব্যবসা করার তিনটা নিয়ম কয়টা? এক নাম্বারে মোশারাকা, দুই নাম্বারে মোদারাবা, তিন নাম্বারে মোরাবা। মোশারাকা কি? পার্টনারশিপ করে ব্যবসা করা। শুধু ব্যাংকের সাথেই করবেন ঠিক না, অন্য কারোর সাথে আপনি পার্টনারশিপ করে ব্যবসা করতে পারেন, অসুবিধা নেই। এর মুরব্বির 10,00,000 টাকা আছে, আমার আছে 20,00,000, দুইজন মিলে এক জায়গায় টাকা করে আমরা ব্যবসা আরম্ভ করলাম, যদি লাভ হয় ওনার 10 ভাগ আর আমার 20 ভাগ, যদি লস হয় আমার 20 ভাগ ওনার 10 ভাগ। ওই ব্যবসা করা লাগবে যে ব্যবসায় লাভ এবং লসের সম্ভাবনা আছে, ওই ব্যবসা করা যাবে না যে ব্যবসায় কোনো লস নেই, শুধু লাভ এবং সুদের ব্যবসা। কথা বোঝা যাচ্ছে? এরকম ব্যবসা যদি আপনি পার্টনারশিপ ব্যাংকের সাথে করেন, ইসলামী ব্যাংক করেন, অসুবিধা নেই, সোনালীর সাথে করেন, অসুবিধা নেই, কিন্তু ওই ব্যবসাটা করা লাগবে যেটা লাভ এবং লসের সম্ভাবনা আছে। কথা বোঝা যায়নি? দুই নম্বরে মোশারাকার পরে মোদারাবা। মোদারাবা কি? আমি শ্রম দিলাম কিন্তু ইনার টাকা আছে, উনি টাকা দিল, আমার তো শ্রমের মূল্য থাকবে, আর ওনার টাকায় যদি লাভ হয় তাহলে না লাভ বাড়বে, আর যদি লস হয় ওনার তো টাকা লস আর আমার শ্রম লস। আমার কথা মনে হয় বোঝা যায়নি? আপনি যদি ব্যাংকের সাথে করেন, যে ব্যাংকের সাথে করেন আমি নিষেধ করছি না, যেহেতু এটা ইসলামী রাষ্ট্র এখন না, আপনি ইসলামী ব্যাংকের সাথে করেন আর সৈতালির সাথে করেন, করেন, কিন্তু এই নিয়মটা মানা লাগবে যে লাভ হলে লাভের ভাগ দেবে, লস হলে লসের ভাগ আপনাকে নেওয়া লাগবে, কারণ আপনার ওই টাকাটা নিয়ে তো আর জান্নাতে রেখে দেবে না, ওরা খাটাবে। কথা বলেন না কেন? তিন নাম্বার হচ্ছে মোরাবাহা, এটা আবার 6 প্রকার। প্রথম নাম্বার এই, আমি 1,00,000 টাকা দিয়ে একটা ফ্রিজ কিনলাম, এ মুরব্বির কাছে 1,20,000 টাকা দিয়ে বিক্রি করে দিলাম, ওনার আমি সময় দিলাম 2 থেকে 3 বছর, যে আপনি এর ভেতরে টাকাটা আমারে দিয়ে দেবেন বছরে বছরে মাসে মাসে, তাহলে আমার লাভ হচ্ছে 1,20,000 আর ওনার লাভ হচ্ছে, ওনার টাকাও ছিল না ফ্রিজও ছিল না, 2-3 বছর সময় পেয়ে আস্তে আস্তে টাকাটা দিয়ে মাঝখানে ফ্রিজের মালিক হয়ে গেল। এই নিয়মটা ইসলামী ব্যাংক এখন অনেক জায়গায় করছে না, যারা ব্যাংকের দায়িত্বে আছেন এটা যাতে রেকর্ড হচ্ছে আপনাদেরকে বলছি, ব্যাংক তো আল্লাহর ওলির এখন নিয়ে নিয়েছে, তারপরে যারা দায়িত্বে আছে তাদেরকে বলছি। এই যে অনেকে বলে ব্যাংকের কাছে আমি মাল কিনতে যাই, ওনারা কাজ করে কি 20,00,000 টাকার মাল আপনি কিনে নিয়ে আসলেন, এসে একটা ভাউচার দিলেন টাকা দিয়ে দিল, না এটা জায়েজ হবে না, আপনাকে নিজে ওই জায়গায় যাওয়া লাগবে, মালটা কিনে দোকানের ওই অর্থটা পরিশোধ করে তারপরে রিপোর্ট লিখে আপনি ব্যাংকে এসে জমা দেবেন, আপনি ব্যাংকে বসে আছেন ওদিকে কাজ কারবার আল্লাহর রাস্তা সব হয়ে যাচ্ছে, এটা জায়েজ নেই। আপনি কি ঘুমাচ্ছেন? না, আপনি ঘুমিয়ে পড়েছেন। এ ওঠে কারা গো? এসে
প্রবন্ধ করে দিন। আমাদের নামে বিরুদ্ধে
এগুলো চরিত্র আছে গোয়া মাছির মতো। কার মতো? এরা নোংরা রসে বসে বেশি, এদের ইনকাম গুলো বেশিরভাগ সব অবৈধ হারাম। টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এ টাকা মনাসর বাবা কথা বলে না কেন? এলাকায় অনেক মস্তান আছে, সাদাবাদ আছে। আপনি শহর এলাকায় একটা জমি কিনবেন, বাড়ি করবেন, ওনাদের চাঁদা দেওয়া লাগবে। কিসের চাঁদা? মিষ্টি খাবেন, কয় টাকা? 2 লাখ। তোমার মিষ্টি খেতে যদি 2 লাখ লাগে, দই খেতে চাইলে তো 12 লাখ লাগতো। আমাদের কুষ্টিয়া একটা মেডিকেল কলেজ হচ্ছে, আপনারা জানেন, একটা মসজিদ তৈরি হচ্ছে, 1 লক্ষ মানুষ নামাজ পড়তে পারবে। ওনার দায়িত্বে যিনি আছেন অবশ্যই ক্ষমতাশীল মানুষ, তার এক ভাগই না, তার এক ভাগনে যে বলছে, মামা আমি তো মাওলানা না, এই মসজিদে তো ইমাম নেবেন, আপনি আমারে দিয়ে দেন। ওসব অসুবিধা নেই ভাগ না, ওই মিষ্টি খেতে কিছু টাকা দিও। মিষ্টি খেতে কয় টাকা? ও মনে করছে 200-300 টাকা লাগবে। বলছে ওই 2-10 লাখ দিলেই হবে। ও বলছে মামা মিষ্টি খেতে 10 লাখ, আপনি দই চাননি ভালো, দই চিনি তোমার 20 লাখ দিন। মসজিদের ইমামতি করবে মিষ্টি খাওয়ার জন্য 10 লাখ, এ 10 লাখ টাকা চাঁদা দিয়ে মিষ্টি খাওয়ার জন্য দিয়ে ও কোনোদিন মেম্বারে বসে ঘোষের বিরুদ্ধে কথা বলতে পারবে? কারণ নিজে তো ঘোষ দিয়েছে। হারাম ইনকামটা বন্ধ করা দরকার। অনেক মানুষ বগল বাজাচ্ছে আর খেয়ে যাচ্ছে, কোনো কিছুই তো হয় না। কত ভালো মানুষের উপরে চাপ দিয়ে তুমি টাকা উপায় করো, অনেক কিছু বলতে পারে না। কিন্তু আর একজন আছে উপরে, নাকি ওনার আর কিছু শক্তি মানে নেই, উনি দেখছেন অমায়া সিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমিহি বারিয়ান ফাকাদি হাতামালা বহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, অনেক মানুষ দুনিয়ায় এমন আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা ভালো নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এই চরিত্রের মানুষের জেলায় আছে, এখনই আপনার চরিত্র পাল্টা। ওই লোকটার উপরে অত্যাচার করে ওর সম্মান হানি করে আপনি টাকা উপায় করলেন, কিন্তু এই টাকা আপনি ভোগ করতে পারবেন না। হয়তো 20,000 টাকা উপায় করলেন, 30,000 টাকা বিভিন্ন রাস্তা দিয়ে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিলেন। এরপরে মৌমাছিরা ঢিল মারলে, মৌমাছি না গুয়ে মাছি, এ ঢিল মারলে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। কিন্তু মমিনের চরিত্র এই না, মমিনের কবর থাকে, যদি কেউ ঢিল মারে একবারে তাকে কামড় দেওয়ার জন্য এগিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা মৌমাছি থেকে এই শিক্ষাগুলো যদি একটু নিতে পারতাম, 1 নম্বরে শিক্ষা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, 2 নম্বরে কঠোর পরিশ্রমী হওয়া, বসে থাকা অলস হওয়া যাবে না, তাহলে ডিজিটাল হবে না, 3 নম্বরে নাপাক স্থানে বসলেই মেরে ফেলে ওর রানী, সুতরাং নাপাক স্থানে বসা মানে হারাম কোনো ইনকাম করা যাবে না, 4 নম্বরে এমন কিছু রাখা লাগবে যেটার জন্য পৃথিবীর মানুষের রোগ মুক্তির কারণ হয়। মৌমাছি কি রেখে যায়? মধু, ওটা মানুষের রোগ মুক্তির কারণ। কি বলেন তো? শিফাউল লিনাস, মানুষের রোগ মুক্তির কারণ ওর ভেতরে লুকিয়ে আছে। এই জন্য মধু খাবেন, দুধ খাবেন, যতটুকু পারেন আপনি দেখবেন রোগ মুক্ত থাকবেন, আল্লাহ আপনাকে বাঁচাবে। জোরে বলেন আমিন। এই সূরাটা থেকে একটা আয়াতে 3টা আদেশ, 3টা নিষেধ আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ, ইয়ামুরু, তোমাদেরকে আদেশ করছি, বিল আদলি, ন্যায় বিচারে। কি বিচার? তোমাদেরকে আমি আদেশ করছি তোমরা ন্যায় বিচার করবা দুনিয়ায়। 2 নম্বর ইহসান, ভালো ব্যবহার করবা। 3 নম্বর ইতাই দিল করবা, নিকট আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর রেখে তাদেরকে মাঝে মাঝে সমর্থ অনুযায়ী তাদের পেছনে খরচ করবা। এই 3টা আদেশ আমি করলাম, এই 3টা আদেশ আল্লাহর নামাজের মতোই ফরজ। তাহলে ন্যায় বিচার কায়েম করা এটা কি ফরজ না নফল? আরো জোরে, আরো জোরে বলেন, ভালো ব্যবহার করা এটাও ফরজ। এখন এই ভালো ব্যবহার আপনি করবেন কোথায় কোথায়? 3টা মানুষের নাম আমি পেয়েছি। ন্যায় বিচার 3 প্রকার, ভালো ব্যবহার 3 প্রকার, আর নিকট আত্মীয় স্বজনের সাথে খোঁজ খবর রাখা, তাদের টাকা পয়সা দেওয়ার সিরিয়াল করা, এটাও 3 প্রকার।
এই তিনটা শব্দের ভেতরে নয়টা জিনিস লুকিয়ে আছে। আসেন আমরা এবার ব্যাখ্যায় যাই না শেষ করে দেব, আমাদের কষ্ট হচ্ছে না? আল্লাহ বলেন এক নম্বরে ন্যায় বিচার করবা আমি আল্লাহর সাথে। আমি আল্লাহর সাথে ন্যায় বিচারটা কি? ওই যে রুহের জগতে যেটা বলেছিলে বলু বালা তুমি আমাদের রব, এটা মনে রাখবা, কারণ শাহিদ না আমি কিন্তু ওই সময় সাক্ষী ছিলাম। আনতা তুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের দিন আবার এই রব সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে। সুতরাং দুনিয়াতে যদি কেউ রব শব্দটা জানে এবং মেনে নেয়, আমার আল্লাহর সাথে তার ন্যায় বিচার হচ্ছে। আর যদি আপনি রব সম্পর্কে জানেন কিন্তু মানেন না, মরণের পরে আল্লাহর দরবারে আপনি মাথা নিচু করে থাকবেন, কুসা করতে পারবেন না। রব মানে আমি 19টা অর্থ পেয়েছি, রবের প্রধান অর্থ রব মানে আইনদাতা, রব মানে আরো জোরে বলেন। সুতরাং মরণের পরে যদি কেউ বলে আমার রব কোকা, আপনি যদি বলতে চান যে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ, তাহলে রবের আইন এই কোরআনে 500 আছে, আপনাকে এখন থেকে সিদ্ধান্ত নিয়ে মানা লাগবে। যেগুলো মানতে পারেন না মানার পরিবেশ তৈরি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজে তো আল্লাহর আইনগুলো মানেন না, যারা মানে তাদের আপনি পিটান, তাহলে আপনি মরণের পরে কিভাবে বলবেন রব্বি আল্লাহ? এরকম একটা দুইটা না 500টা আয়াত আছে কোরআনে, একটাও আমাদের এই দেশে এখন আমরা মানতে পারি না। আমার তো ভয় হয় মরণের পরে আমরা অধিকাংশ মানুষ রব্বি আল্লাহ বলতে পারবো না, কারণ আল্লাহর সাথে আমাদের ন্যায় বিচার হচ্ছে না। কথা বলি এরা দুই নম্বরে রাসুলের সাথে আদল। রাসুলের সাথে আদল কি? আল্লাহর নবীর জীবন আদর্শ আপনার জীবনের সাথে মিলে যাওয়া লাগবে। নবীজি মায়ের কোলে বসে যেটা শিক্ষা দিয়েছিলেন, হালিমাতু সাদিয়া বলেন আমি তাকে ডান স্তন দিলাম তিনি পান করলেন, বাম স্তন দিলাম তিনি মুখ বের করে নিলেন, চোখের ইশারা দিয়ে যেন আমারে বোঝায় মা হালিমা আপনি আমারে জোর করেন কেন, ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি, বাম স্তন এটা আমার অধিকার না আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার, আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। আজ পৃথিবীর মুসলমানেরা বিশেষ করে বাংলাদেশে যদি এই আদর্শটা মেনে নিত তাহলে রাসূলের সাথে ন্যায় বিচার হতো। এখন হচ্ছে আরো জোরে, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করলেন না সেই নবীর উম্মত এখন যত বড় হয় ভাইয়ের হক মারার জোম হয়। এখানে কত আল্লাহর ওলি বসে আছে যারা ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে, হজে যাওয়ার পরে আমি এটা আরো বেশি দেখেছি, অনেকগুলো হাসি নিজের বোনের জমি না দিয়ে ওই জমি বিক্রি করে উনি হজে এসেছে, শরীর ফাঁকি দেওয়া জমি দিয়ে হজ হয়। আপনার হজ চিন্তার বিমানবন্দর আসবে না, বাংলাদেশে আসা তো দূরের কথা, শরীর যারা ফাঁকি দিয়েছে সে জমি হোক জায়গা হোক টাকা হোক পয়সা হোক আগে ওইটা ফেরত দেন, এরপরে মাফ চান। আপনি যদি এই লোকটাকে একটা চর দেন, উনি যদি দুনিয়ায় আপনাকে মন থেকে মাফ করে দেয় আল্লাহ বলেন আমিও মাফ করে দেব, কিন্তু উনি যদি বলে না আমি মাফ করব না আল্লাহ বলেন আমার এখতিয়ারের বাইরে ওটা আমিও মাফ করব না, কারণ ওটা ওর হক ওটা ওর অধিকার আপনি নষ্ট করেছেন। কথা বলবেন কেন? আপনি যদি এই ইষ্টে যে 20টা মানুষকে এদের যে অধিকার ছিল আপনি নষ্ট করেন, এ 20 জন যদি মাফ করে দেয় আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আপনি যদি 17 কোটি মানুষের অধিকার নষ্ট করে জোর করে, তাহলে 17 কোটি মানুষ আপনাকে মাফ করা লাগবে, এরপরে আল্লাহ মাফ করবে। দুনিয়া অত সোজা না, ও মনে করছে কিছুই তো হইলো না, 17 কোটি মানুষ আপনাকে আগে মাফ করা লাগবে তাও মন থেকে, কারণ এদের অধিকার গুলো আপনি নষ্ট করেছেন। আপনি মনে হয় বুঝে ফেলেছেন নাকি? আপনার এখন বোঝার দরকার নেই, আপনি এখন 19 সাল চলছে, 20, 21, 22, 23, 24 সালে বসবেন, আপনি কি ঘুমাচ্ছেন? আপনি আমার থাপ্পড় দিয়েছিলেন আমার ভোটারের অধিকার ছিল, আপনি ভোট দিলেন না, আমি গিয়েছি
হুজুর আপনার ঘর তো হয়ে গেছে, কে দিল? তাহাজ্জুদের পরে, হ্যাঁ তাহাজ্জুদের পরে আমারও বললো যে ফজরের নামাজের পরে ঘর দিতে যাবে। আমি তো ঠিক সময় এসেছি, এখন 8:30 বাজে, তাহাজ্জুদের সময় ঘর হয়ে গেল, ঘর নিল কে? আল্লাহর অধিকার নিয়েছে। এই যে আমার অধিকারটা আপনি নষ্ট করলেন, আপনাকে আল্লাহ মাফ করবেন আমি যদি মন থেকে মাফ না করি। আমি না, এরকম 17 কোটি মানুষ মাফ করা লাগবে আপনাকে, তারপরে আপনি আল্লাহর কাছে মাফ পাবেন। এই আদল তো এখন বাংলাদেশে খুব ভালোভাবে আদল হচ্ছে, এর নাম আদল না। যা করছি আমার তো মনে হয় ধরা খেয়ে বসে আছি। তিন নম্বরে আদল হচ্ছে সৃষ্টি জগতের সাথে বিনা কারণে আপনি একটা গাছের পাতাও ছিঁড়তে পারবেন না। কি? কিন্তু এখন নতুন যারা প্রেম করা আরম্ভ করেছে দেখবেন মোবাইলে গল্প করার পাতা ছেড়ে মনে হয় বাবার পাতা। এই যে মাথা নাড়াচ্ছে, প্রেম শুরু করেছো? না, দেখবেন যারা প্রেম করে মোবাইলের ব্যাটারি শেষ, মোবাইলের চার্জ শেষ, ওর গল্প শেষ হয় না, কারণ ওদের তো গল্পের কোনো সিলেবাস নেই, সিলেবাস ছাড়া গল্প, খালি তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, এই ভালো কোন কথা আছে? তার রাত 12 থেকে ভোর 5 পর্যন্ত একাধারে চলছে, জোরে বলো সুবহানাল্লাহ। আরে আমার এমন কথা বলে, আমার কাছে একজন কল দিয়েছিল, ভুল করি ফোন করে কল দিয়ে এসে যে কথা বলেছে, এই জন্য আমি বলছি ওরে বাবারে কি শুরু করিস, খালি বাদাম খায় পাতা ছেড়ে। বিশ্ববিদ্যালয়ে একবার দেখেছিলাম দুইজন মিলে গল্প করছে, প্রেমিকা তার প্রেমিককে বলছে তুমি জানো তোমার চোখের ভেতরে আমি দুনিয়া সব দেখতে পাই। এক মুরব্বি যাচ্ছিল পাশ দিয়ে, ডাক দিয়ে বলছে বাবা তুমি আমার মায়ের চোখের ভেতরে সব দেখো, আজ 3 দিন আমার ছাগল হারিয়েছে, একটু দেখো তো কোন জায়গায় আছে, সব দেখে গল্প করে আর পাতা ছেড়ে, পাতা তোর বাবার পাতা। আরে ভাই কাঁচা পাতা আল্লাহ জিকির করে, আপনি যখন পাতাটা ছিঁড়ে ফেলে দিলেন শুকিয়ে যায়, জিকির বন্ধ হয়ে যায়, নিজেও করেন না পরে করতেও দিলেন না, এটা অবিচার। এখানে বিনা কারণে আপনি এই অবিচারটা করতে পারেন না সৃষ্টি জগতের সাথে। আর সৃষ্টির ভেতরে সর্বোত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকা মানুষ, মানুষের সাথে ন্যায় বিচার করা। এখন কিন্তু পৃথিবীতে মানুষের সাথে ন্যায় বিচার হচ্ছে না, জোর ঝাড় মল্লুক থাকে। এই যে সুবর্ণচরের যে মহিলা আমাদের মা, গিয়েছিলাম দেখার জন্য, ওখানে যে দেখি ওর 2-3 ছেলে মেয়ে, 4 ছেলে মেয়ে 2-3 বসে আছে পাশাপাশি, ওর মা বসে আছে, মেয়েটা তো অজ্ঞান হয়ে পড়ে আছে, পুলিশ আছে কয়েকজন পাহারা দিচ্ছে, পুলিশ পর্যন্ত কেঁদে ফেলেছে। আমার ঢুকতে দিচ্ছিল না প্রথমে, কিন্তু যে পুলিশটা উনি পরিচিত, হুজুর যান দেখেন, যাওয়ার পরে দেখি ও মহিলাটা তো পড়ে আছে, আর ছোট্ট মেয়ে, মেয়েটা কান্নাকাটি করছে আর বসে আমারও বেঁধে রেখেছিল, এরপরে আমার মারে ধর্ষণ করছে। কিছু টাকা ছিল কাছে দিলাম ওই মেয়েটার মায়ের হাতে, কি জিজ্ঞাসা করার কি আছে, লজ্জায় তো কথাই বলতে পারছে না। যারাই করেছে এই কাজ সে যে দলের লোক হোক, সুবর্ণচরের এই মেয়েটা শুধু সুবর্ণচরের না 17 কোটি মুসলমানের মা। শাস্তি যদি একবার হয় দেখবেন এরকম কোন কাজ করার সাহস আর কারো হবে না। এটা যদি এখন ছাড় পেয়ে যায় দেখা যাচ্ছে কয়েকদিন পরে মিটে যাবে, যদি মিটে যায় দেখবেন আপনার মেয়েও রক্ষা পাবে না। রাজশাহীর বাদন হারা এই মহিলা যৌবন হারিয়ে মিছিল করছিল মৌলবাদের চামড়া তুলে নেব আমরা, জানুয়ারির 1 তারিখে রাত 12 পরে কে কোথায় ওরে নিয়ে গেছে ও জানে, আর জিব্রাইল জানে, কেউ জানে না, অজ্ঞান হয়ে পড়েছিল। হাসপাতালে নিয়ে যখন হোশ ফিরেছে পাশে দেখে ওর মা, ডাক দিয়ে বলছে মারে তোর আর কিছু নেই, বলছে মা আমার কিছু নেই মানে বিদেশের মেয়েদের এরকম মাঝে মাঝে হয়, কিচ্ছু হয় না আমার, কিচ্ছু হয়নি, আমি সুস্থ হই, এ বাংলার মাটিতে কোনো মৌলবাদীকে থাকতে দেব। পরে কয়েক লোকে আর দৌড় দিচ্ছে কাদের,
আপনার মেয়েও রক্ষা পাবে না। সুতরাং বিচারটা হওয়া দরকার। পৃথিবীর সবচাইতে বড় অবিচারে আছে এখন মানুষ। কারা? এরকম একটা অবিচারের ঘটনা কোরআনে কারিমে আছে, বলবো? এখন রাত হয়ে গেছে আর বলো না, মেলা রাত। আমার এমনি শরীর ভালো না, শরীর পারে না, আর আপনারা বলেন বলেন করছেন, শেষ করে দিন। এখন পাঁচটা পয়েন্ট বাকি আছে, এরকম রাত সারা রাত লাগার কথা। তাফসিরে যারা তাফসির করে কোরআনে কারিমের একটা আয়াতের এক একটা শব্দের ভেতরে যে কথাগুলো লুকিয়ে থাকে, যত গবেষণা করবেন তত নতুন তথ্য আপনার হাতে আল্লাহ ধরিয়ে দেবে। মৌমাছি এই যে এক মিনিটে 12,000 বার তার দানাটা খাদ্য জোগাড় করার জন্য নাড়া দেয়, ঝাড়া দেয়, আপনি জানতেন? কোরআনে কারিমের তথ্যগুলো আল্লাহ 1,500 বছর আগে দিয়েছে। খালি গবেষণা করবেন, আরো এরকম হাজার হাজার তথ্য আপনার জীবনের সাথে আল্লাহ মিলিয়ে দেবেন। আমরা তো কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি না, আমাদের চিন্তা ভাবনা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের কত বড় বড় মোস ছিল, লালন শাহ কয় মন গাঁজা খেয়েছে, আমার বাবা কি কি স্বপ্ন দেখেছে দুনিয়ায়। এই আমাদের না, আপনাকে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে। আসেন, এর কাছে অনেক কিছু পাবেন। একটা নবীর কথা তিনি অবিচার পেয়েছিলেন সবচাইতে বেশি, তার নাম হযরত ইউসুফ আলাইহিসসালাম। তার নামে আল্লাহ একটা সূরায় নাজিল করেছে, কথা বলি ঠিক কিনা? ওখান থেকে প্রায় 28টা শিক্ষা আছে। আমি তাফসীর থেকে সব লিখে এনেছি, 28টা শিক্ষা পর পর আমার আল্লাহ দিয়েছে মানুষের উপরে, সৃষ্টির সেরা জিন। এদের সাথে অবিচার করলে কি হয় তার রেজাল্ট, 28টা জিনিস ওখানে আছে। যেহেতু 2 ঘন্টা হয়ে গেছে, আমার অভ্যাসও নেই কথা বলারও, মন মানসিকতা এখন আর নেই, আজকে পর্যন্ত শেষ করছি, কালকে আছে কড়া জোড়াতে আছে, কলা জোড়া। যাদের সময় আছে ইহসানের ব্যাখ্যা আমি ওই জায়গায় করবো, 3 প্রকার ইহসানের ব্যাখ্যা ইনশাআল্লাহ ওখানে দেবো আমি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন আল-আযীম। মোনাজাতের মাধ্যমে শেষ করতে চাচ্ছি আজকে, বসেন। 11টা পর্যন্ত আমার সময় দিয়েছিল, 11:30 বাজে। আমি মুসাফির মানুষ, যারা আছে দায়িত্বে আপনাদের কাছ থেকে আদেশ নিয়ে আমি মোনাজাত করে দিলাম, আল্লাহুম্মা আমিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা ধ্বংস করে ফেলেছি, হাত উঠার কথা ভয় করে, লজ্জা করে। আইলে আমাদের পেছনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমিন। পরবরাহী দৌলতপুর সিনিয়ারে মাদ্রাসা পড়ালেখা মৌলভী বাজার 2 দিন ব্যাপী পালনের আয়োজন করেছে। সমাপনের অজনীতে ন্যায় বিচার সম্পর্কে কিছু কথা আমরা আলোচনা করেছি। তুমি আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে ন্যায় বিচার কায়েম করে দাও। আজকের মাহফিলের সালামগুলো তুমি বিশ্ব নবীর হৃদয়ে পৌঁছে দাও। দুনিয়ার মাঠে নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল আল্লাহকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। সারাটা জীবন অপরাধ করলাম, মা পৌঁছাও সময় পাইনি, আজকে গভীর রজনী তোমার দরবারে মাফ চাই আল্লাহ। মুসাফির অবস্থায় আছি, আমার সাথে যারা হাত ধরেছে এদেরকে মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা, এদেরকে কবুল করে নাও। এলে সিনিয়র মাদ্রাসা কিয়ামত পর্যন্ত তুমি এখানে কায়েম রাখো দিনের জন্য। যারা দায়িত্বে আছে প্রিন্সিপাল, এলে দাদা ভাইস প্রিন্সিপাল সহ নামনা জানা শত মানুষ দায়িত্ব পালন করছে, সততার সাথে এখলাসের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। ছেলে মেয়ে যারা আছে এখানে লেখাপড়া করছে এদের মেধা স্মৃতি খুলে দাও। সম্মানিত মা বোন যে যেখানে হাত তুলেছে আল্লাহ তুমি আমাদের জাহে দশা গুলো পূর্ণ করে দাও। আমি নিজে অসুস্থ, আমার সাথে যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আমাদের সেফায় কামেরা যারা নসিব করো। কাজী অমিতুদ্দিন ভাই সহ নামনা জানা যত যুবক এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে বিনা স্বার্থে, আল্লাহ তুমি এদেরকে আবু বকরের মতো মেনে নাও।
আল্লাহুম্মা গফিরলি ওয়া রহমনি ওয়া হদিনি ওয়া আফিনি ওয়ারজুকনি ইয়া রাব্বাল আলামিন। মাওলানা হুসাইন আহমেদ, আবু বকর সিদ্দিক, আসাদ ফয়সা বনাম নাসানা, শত মানুষ আমরা আমিন আমিন করেছি আমাদের জীবনের, আশা করো তুমি পূরণ করো। আমার এই কণ্ঠটা ভালো রাখো, শরীরটা সুস্থ রাখো, কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক দাও। আমিন আমিন আমিন। পরম যখনই আসবে আমাদের নবজ জোয়ার দেবে একবার।